স্যার আমি ব্যারিস্টার মানুষ, আপনি আমারে হয় ফরেন মিনিস্টার করবেন আর তাই যদি না হয় তো তাহলে পরে আপনি আমাকে আইন মন্ত্রী করবেন। আপনি ব্যারিস্টার মানুষটাকে কেমন করে আপনি আছে কন্ট্রাক্টরদের মন্ত্রী করবেন? আমাদেরকে এইভাবে দাবিয়ে কোনোদিন বলতে পারতো না যে 1942 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকব। এ কথা কেউ কোনোদিন সাহস করে ম্যাডাম খালেদা জিয়ার সামনে বলার ক্ষমতা ছিল না। বেগম খালেদা জিয়া যেভাবে রাজ্য সেই সঙ্গে যেভাবে উনি আমাদের দেশ চালিয়ে গেছেন, এই এইভাবে দেশ চললে মানুষের খাওয়ার কোনো অভাব হবে না, মানুষের থাকার কোনো অসুবিধা হবে না, মানুষের শিক্ষার কোনো অসুবিধা হবে না, কাজেই মানুষের চিকিৎসা, বিশেষ করে চিকিৎসা। জিয়াউর রহমানের টাইমে আমাকে বলা হয়েছিল, উনি বলেছিলেন, আমি বললাম স্যার আমি ব্যারিস্টার মানুষ, আপনি আমারে হয় ফরেন মিনিস্টার করবেন আর তাই যদি না হয় তো তাহলে পরে আপনি আমাকে আইন মন্ত্রী করবেন। আপনি ব্যারিস্টার মানুষটাকে কেমন করে আপনি আছে কন্ট্রাক্টরদের মন্ত্রী করবেন? এটা ওই যে পূর্ত গণপূর্ত, এটা এটা ইংরেজি সোজা আছে না, পাবলিক ওয়ার্কস। তো উনি বললেন ব্যারিস্টার জমিরুদ্দিন, আমি বহু চিন্তা করে দেখেছি, এর আগে যাদেরকে আমি দিয়েছিলাম কেউ আমার আশা পূর্ণ করতে পারে নাই, কেউ আশা এইটা পূর্ণ করতে পারে নাই যে ফুড গোডাউনগুলো যদি কমপ্লিট করা না হয় তাহলে বিদেশ থেকে কোনো রকম খাদ্য আমাদের দিচ্ছে না, যে তোমার তো ফুড গোডাউন নাই, এগুলো তো পার হয়ে ইন্ডিয়ায় চলে যাবে, দেব না। বলে যে ফুড গোডাউনগুলো আপনি কম কমপ্লিট করে দেবেন। যে সমস্ত হসপিটাল থানায় থানায় এখনও ইনকমপ্লিট রয়েছে, সমাপ্ত হয় নাই, এইগুলো আমাকে শেষ করে দেবেন। আর এই যে একটা আমাদের যে এই আইনসভা, আমাদের পার্লামেন্ট, এটা এতদিন ধরে পড়ে আছে, তিনটা মন্ত্রী চলে গেল, তাদেরকেও বললাম কিন্তু তারাও কিছু করতে পারল না, আপনি এটা শেষ করে যাবেন। আমি এই তিনটা কাজ অক্ষরে অক্ষরে পূরণ করেছি প্রেসিডেন্ট জিয়ার। ম্যাডাম শিক্ষার জন্য আমাকে বলেছেন, আমি এই প্রতিশ্রুতি পালন করে গেছি। ম্যাডাম সাধারণ মানুষের উন্নতির জন্য ব্যবস্থা করতে বলেছেন, সেটা করা হয়েছে। প্রত্যেকের ঘরে যার খাওয়ার নাই তার খাওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছিল, ইউনিয়ন পরিষদগুলোতে রাখে, যে যেখানে খাওয়া কম বেশি দাম হয়ে যাবে সঙ্গে সঙ্গে চাল বাইর করে দাও, কাজ কাজ চলুক। কাজেই বেগম খালেদা জিয়া শুধু দেশের অর্থনীতিতেই কাজ করেন নাই, বিদেশের সম্পর্ক সম্পর্কেও উনি যে কাজ করে গেছেন, আজকে সবাই তার প্রশংসা করে। ইউনাইটেড নেশনসে উনি যে বক্তৃতা বলেছেন, ফ্রেন্ডশিপ টু অল, এনমিটি টু নান, আমরা নিজেরা প্রত্যেকটা রাষ্ট্র, জাতিসংঘের রাষ্ট্র, আমরা সবাই সমান, যত বড়ই হও না কেন তুমি, আমার যতটা রাইট আছে তোমার একই রাইট রয়েছে। আমেরিকা বেশি টাকা দাও, এটা কিছু এসে যায় না, রাশিয়া বেশি টাকা দেয়, এটা এসে যায় না। রাশিয়া, আমেরিকা, বাংলাদেশ ছোট দেশ হলো একই সমান, এটাই ছিল বেগম খালেদা জিয়ার উক্তি। সেই জন্যই গান শেষ করছি, সেই জন্যই উনি আজকে ইতিহাসে, আমাদের ইতিহাসে সুপরিচিত হয়ে আছেন। তার এই বেদনা, তার অসুস্থতা আমাদের দুঃখ দিচ্ছে, আল্লাহর কাছে মোনাজাত করছি, আল্লাহ আমাদেরকে নিয়ে যাও। আজ আমার বয়স 92 বছর, আমি প্রথম ব্যক্তি এই বিএনপি পার্টির এক বছর আগেই উনি আমাকে রিক্রুট করে ইউনাইটেড নেশনসে পাঠিয়েছিলেন। বিএনপির হাল ইতিহাস, তার উন্নতি আমার চেয়ে আর কেউ বেশি বলতে পারবে না। কাজেই আমি আপনাদের কাছে এইটুকুই বলছি যে আল্লাহ তারা সুনজর দিলে বেগম খালেদা জিয়া বেশি যদি জেল থেকে বেরিয়ে আসতে পারে, চিকিৎসার জন্য ব্যবস্থা হয়, তাহলে পরে ইনশাল্লাহ দেশে গণতন্ত্র ফিরে আসবে। আমাদের ধরে ধরে নিয়ে মেরে ফেলছে, এই জিনিস কোনোদিন ঘটবে না। সাধারণ মানুষ
আজকে খেতে পাচ্ছে না, এই অসুবিধা কোনোদিন হবে না, উনি আজকে ফিরে আসুক, এটা আমাদের সবারই দোয়া আল্লাহর কাছে। হে আল্লাহ, আমরা যারা এখানে আছি বা ভবিষ্যতে আমাদের বাইরে যারা আছে সবাই আজকে ওনার মুক্তির জন্য দোয়া করছে, সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করছে, আমরা সবাই তার সুস্থতা তার মুক্তির জন্য দোয়া করছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করুক এবং বাংলাদেশকে আবার উন্নত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের নাম পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল হয়ে থাক।